দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ওয়েসিস স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ওয়েসিস স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে কী কী যোগ্যতা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সর্বপ্রথম আমি চলে এসেছি ওয়েসিস ডট গভ ডট ইন অর্থাৎ ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল এই স্কলারশিপে অনেকটি অনেকে প্রস পোস্ট ম্যাট্রিক বা পি ম্যাট্রিক নামে জেনে থাকে এবার আমরা আলোচনা করব এ স্কলারশিপের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অফিসিয়াল পোর্টালে তোমরা এখানে চলে আসলে দেখতে পারবে নতুন নোটিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য পি ম্যাট্রিক এসসি পি ম্যাট্রিক এস পি ম্যাট্রিক ওবিসি পোস্ট ম্যাট্রিক এসসি পোস্ট ম্যাট্রিক এসটি এবং পোস্ট ম্যাট্রিক ওবিসির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে তো এখানে তোমরা বুঝতেই পারছো যে ওইসিস স্কলারশিপ বা পি ম্যাট্রিক বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অনলাইনে আবেদন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে আর এই স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে এটি একটি সরকারি স্কলারশিপ এই স্কলারশিপে আবেদনের জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হতে হবে ফ্যামিলি ইনকাম আড়াই লক্ষ টাকার কম থাকতে হবে এবং এসসি এস টি বা ও বিসি ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না এই স্কলারশিপে আবেদন করলে কত টাকা পাওয়া যায় এই স্কলারশিপে আবেদন করলে মিনিমাম তুমি তিন হাজার টাকা তো পাবেই প্লাস তোমার কোর্স উপর ডিপেন্ড করে তুমি কত টাকা পাবে অর্থাৎ তোমার কোর্সের বা তোমার যদি অ্যাডমিশন ফিস বেশি লাগে তো সেক্ষেত্রে তুমি কিন্তু বেশি টাকা পাবে তো তিন হাজার টাকা থেকে শুরু করে নয় হাজার টাকা পরিমাণ কিন্তু এই ওয়েসিস স্কলারশিপের থেকে দেওয়া হয় প্রত্যেক বছর তো এই স্কলারশিপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলেই এখনই আবেদন করে দিতে পারো তো আবেদন কিভাবে করবে আবেদন করার জন্য অফিসিয়াল পোর্টালে চলে আসার পর তোমার যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন বা প্রথমবার এখানে আবেদন করবে তাহলে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বলে একটি অপশন পাবে এখানে ক্লিক করতে হবে এরপর একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা রয়েছ সেই ডিস্ট্রিক্টটি চুজ করে সাবমিট বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করবে এরপর তোমার সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে যেখানে প্রত্যেকটি ডকুমেন্টস বা কী কী গাইডলাইনস রয়েছে সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছে তো এখানে আবেদন করার জন্য তোমার প্রিভিয়াস ইয়ারের মার্কশিট লাগবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস তোমার একটি ফটো লাগবে আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে এবং তার সঙ্গে তোমার যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট সেই কয়েকটি ডকুমেন্টস থাকলে এখানে আবেদন করে দিতে পারো এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটিতে লিঙ্ক থাকবে সেটিতে কিন্তু টাকা ঢুকে যাবে তো এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না